অন্যান্য ধর্ম প্রবক্তাদের মানবতার ধর্ম যদি আনতে হয় এবং দুনিয়াতে যদি সব মানুষের মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষের জন্য সত্য পাওয়ার পথ খুলে দিতে হয় এবং নিরাপত্তা সহকারে বাঁচতে হয় খুন জুলুম অবিচার থেকে মুক্ত থাকতে হয় যার যার ধর্ম নিয়ে সে স্বাধীনভাবে বাঁচার পথ করতে হয় আল্লাহ আল্লাহর হাবিবের দেওয়া রুটি রুজি আলো বাতাস মাটি পানির মতো সবার কাছে যদি পৌঁছতে হয় তাহলে প্রণবীর দেওয়া যে জীবন নীতির রাজনীতি রাষ্ট্রনীতি বিশ্বনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের কল্যাণের যে জীবন নীতি রাজনীতি সব মানুষের সুরক্ষার অধিকার স্বাধীনতা নিরাপত্তা সুরক্ষার যে সর্বজনীন মানবতার রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি মানবতার রাজনীতি আনতে হবে আর মানবতার রাজনীতি যদি না আসে তাহলে পৃথিবীতে জীবন বিরোধী মানবতা বিরোধী খুন জুলুম অবিচার শোষণ পাশবতার লুটের রাজনীতি কায়েম থাকবে ধর্মের নামে অধর্ম উগ্রবাদের মাধ্যমে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির নামে পৃথিবীতে খুন জুলুম অবিচার শোষণ পাশবতা কায়েম থাকবে এই অবস্থা থেকে দ্বীনের মিল্লাতের মানবতার মুক্তি প্রয়োজন আর সেই মুক্তির সাধনা আমরা যারা প্রণবীর আপন দাবি করি আমরা যারা আল্লাহ তাআলার নামে জীবন দাবি করি আমরা যারা ধর্মের মূল্যবোধের অনুসারে দাবি করি আমরা যারা মানবতা বিশ্বাসী মানবিক মানুষ দাবি করি সবাইকেই সেই দায়িত্ব পালন করতে হবে বস্তুবাদ ত্যাগ করে আমরা মানুষ হই বস্তুবাদ ত্যাগ করে আমরা মুসলিম হই আমরা আকীদা আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে ইসলামের পূর্ণাঙ্গতা কবুল করে মুসলিম হই আমরা সর্ব বাতিল থেকে মুক্ত হয়ে মুসলিম হই আসুন স্রষ্টার ভালোবাসায় সৃষ্টিকে ভালোবেসে সব ধর্মের মানবিক মূল্যবোধের রাজনীতি রাষ্ট্রনীতি বিশ্বনীতি মানবতার দুনিয়া কায়েম করে আমরা তখন যে কোনো ধর্মের অনুসারীরা স্রষ্টাভিত্তিক ধর্মের অনুসারে দাবি করতে পারবেন পৃথিবীকে দুইটা রাজনীতি নিয়ন্ত্রণ করছে একটা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী খুনি রাজনীতি আর একটা বস্তুবাদের রাজনীতি জাতীয়তাবাদী রাজনীতির নামে এই দুইটা রাজনীতি পৃথিবীতে মানব জীবনের সকল দুঃখ দুর্দশা সংকটের জন্য দায়ী এই দুইটা রাজনীতি খুন জুলুম অবিচার পাশবতার উৎস এই দুইটা রাজনীতি মিথ্যাকে আত্মার উপরে কায়েম রাখে আমরা ইমানদার হিসাবে এবং যে কোনো ধর্মের স্রষ্টার নামে যে জীবন সত্যের উপলব্ধির ধারক হিসাবে স্রষ্টার ভালোবাসায় সৃষ্টির ভালোবাসার অনুসার হিসাবে এবং মানবতায় বিশ্বাসী মানুষ হিসাবে আমরা আজ দুনিয়াতে মহাবিপন্ন ইমানদার হিসাবে ধর্মের মূল্যবোধের অনুসারে হিসাবে এবং মানবিক মানুষ হিসাবে আমাদের সবার বিরুদ্ধে চরম মর্মান্তিক মারাত্মক মহাযুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়ঙ্কর প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুইটা পক্ষ ছিল কিন্তু এখন এমন এক যুদ্ধ শুরু হয়েছে যেখানে কেবল মিথ্যা জুলুম অবিচার স্বৈরতার ধারকরা একচাটিয়া আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে আমাদের বলতে আমরা মুসলিম মিল্লাত ধর্মের মূল্যবোধের অনুসারী সব ধর্মের মানবিক মানুষ এবং দুনিয়ায় সকল অধিকার স্বাধীনতা নিরাপত্তায় বিশ্বাসী সকল মানুষের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে এই যুদ্ধ এই একচাটিয়া যুদ্ধের কারণ আমরা যারা ইমানদার দাবি করি আমরা যেন যারা কোনো ধর্মের মানবিক মূল্যবোধের অনুসারে দাবি করি এবং আমরা মানবিক মানুষ হিসাবে যারা সব মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতায় বিশ্বাস করি আমরা যারা খুন জুলুম অবিচার শোষণ পাশবতা লুটতরাজের নিন্দা করে বিরুদ্ধে থাকি তারা
সঠিক পথে সঠিক দিশায় সঠিক লক্ষ্যে সঠিক কর্মসূচিতে নাই এইভাবে বিগত 5-700 বছর ধরে ইমানের শক্তি বিচ্ছিন্ন থাকায় ইমানের পথে না থাকায় মানবিক শক্তি মানবতার রক্ষার পথে না থাকায় ধর্মের মূল্যবোধের অনুসারীরা ধর্মের মানবিক মূল্যবোধের পথে না থাকায় আজকে মিথ্যা জুলুমের খুন জুলুম শোষণ পাশবতার ধারকরা খুনি কসাইরা আজকে জীবন জগৎ দখল করে আছে ঠিক এমন কি আত্মা আত্মা পর্যন্ত দখল করে আছে এই যুদ্ধের দুইটা রূপ আছে আত্মাকে ধ্বংস করা মিথ্যার আধারে আত্মাকে নিমজ্জিত করা ইসলামের নামে সাম্প্রদায়িক জঙ্গিবাদী উগ্রবাদ সৃষ্টি করে ইসলামের নামে ইসলামের আসল রাজনীতি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের জীবন জগৎ গড়ে তোলার যে রাজনীতি রাষ্ট্রনীতি বিশ্বনীতি তার বিপরীতে ইসলামী রাষ্ট্রের নামে খুন জুলুম অবিচারের রাষ্ট্র গোত্রবাদী রাষ্ট্র তৈরি করে ইসলামের আসল রাজনীতিকে প্রণবীর দেওয়া সব মানুষের জীবন নিরাপত্তা কল্যাণ অধিকারের যে রাজনীতি মানবতার রাজনীতি তা উৎখাত করে দিয়েছে বিলুপ্ত করে দিয়েছে অন্যান্য ধর্মের যে মানবিক শিক্ষা স্রষ্টার ভালোবাসায় সৃষ্টির ভালোবাসা সৃষ্টির কল্যাণের যে কথাগুলো ধর্মের গ্রন্থগুলোতে আছে তার বিপরীতে প্রতিটি ধর্মের নামে খুন জুলুমের রাজত্ব কায়েম করা হয়েছে এইভাবে গণতন্ত্রের নামে গণতন্ত্রের ফাঁক ফোকরে এমনভাবে অপরাজনীতি কায়েম করা হয়েছে যে রাজনীতির সংজ্ঞা জীবনের সংজ্ঞা সহ হারিয়ে গেছে এখন পৃথিবীকে দুইটা রাজনীতি নিয়ন্ত্রণ করছে একটা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী খুনি রাজনীতি আর একটা বস্তুবাদের রাজনীতি জাতীয়তাবাদী রাজনীতির নামে এই দুইটা রাজনীতি পৃথিবীতে মানব জীবনের সকল দুঃখ দুর্দশা সংকটের জন্য দায়ী এই দুইটা রাজনীতি খুন জুলুম অবিচার পাশবতার উৎস এই দুইটা রাজনীতি মিথ্যাকে আত্মার উপরে কায়েম রাখে এবং মানব জীবনকে বন্দী করে রাখে সত্য থেকে বিচ্ছিন্ন করে রাখে মানুষকে মানবতার শত্রু করে সম্পদ সহ রুজি রুটি রুজি দৌলত লুট করে এবং খুন জুলুম অবিচারের রাজত্ব কায়েম করে এ থেকে আমাদের মুক্তি প্রয়োজন আমরা প্রণবীর দেওয়া আসল ইসলাম আনতে হলে অন্যান্য ধর্ম প্রবক্তাদের মানবতার ধর্ম যদি আনতে হয় এবং দুনিয়াতে যদি সব মানুষের মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষের জন্য সত্য পাওয়ার পথ খুলে দিতে হয় এবং নিরাপত্তা সহকারে বাঁচতে হয় খুন জুলুম অবিচার থেকে মুক্ত থাকতে হয় যার যার ধর্ম নিয়ে সে স্বাধীনভাবে বাঁচার পথ করতে হয় আল্লাহ আল্লাহর হাবিবের দেওয়া রুটি রুজি আলো বাতাস মাটি পানির মতো সবার কাছে যদি পৌঁছতে হয় তাহলে প্রণবীর দেওয়া যে জীবন নীতি জীবন নীতির রাজনীতি রাষ্ট্রনীতি বিশ্বনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের কল্যাণের যে জীবন নীতি রাজনীতি সব মানুষের সুরক্ষার অধিকার স্বাধীনতা নিরাপত্তা সুরক্ষার যে সর্বজনীন মানবতার রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি মানবতার রাজনীতি আনতে হবে আর মানবতার রাজনীতি যদি না আসে তাহলে পৃথিবীতে জীবন বিরোধী মানবতা বিরোধী খুন জুলুম অবিচার শোষণ পাশবতার লুটের রাজনীতি কায়েম থাকবে ধর্মের নামে অধর্ম উগ্রবাদের মাধ্যমে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির নামে পৃথিবীতে খুন জুলুম অবিচার শোষণ পাশবতা কায়েম থাকবে এই অবস্থা থেকে দিনের মিল্লাতের মানবতার মুক্তি প্রয়োজন আর সেই মুক্তির সাধনা আমরা আমরা যারা প্রণবীর আপন দাবি করি আমরা যারা আল্লাহ তাআলার নামে জীবন দাবি করি আমরা যারা ধর্মের মূল্যবোধের অনুসারে দাবি করি আমরা যারা মানবতা বিশ্বাসী মানবিক মানুষ দাবি করি সবাইকেই সেই দায়িত্ব পালন করতে হবে তাই আমাদেরকে
ইনসানিয়াত বিপ্লব গড়ে তুলতে হবে ইনসানিয়াত বিপ্লব নিছক রাজনীতি নয় এটা আমরা মুসলিম মিল্লাতের জন্য আমরা প্রতিটি মুসলিমের জন্য এটা কলেমার নীতি এটা তাওহীদের সরাত ভিত্তিক জীবন চেতনার নীতি আদম আলাইহিস সালাম থেকে খাতামান নবীন রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল আলাইহিস সালাম দুনিয়াতে খেলাফতে আরদি খেলাফতে ইনসানিয়াত কায়েমের লক্ষ্যে শুভাগমন করেছেন এবং এর ঊর্ধ্বে ইমানিয়াত কায়েমের শুভাগমন করেছেন তাই ইমানিয়াতের পাশাপাশি ইমানিয়াতের অংশ হিসাবে ইনসানিয়াত থাকতে হবে খেলাফত থাকতে হবে খেলাফতে ইনসানিয়াত বলতে একক ধর্মের রাষ্ট্র বোঝায় না খেলাফতে ইনসানিয়াত বলতে আল্লাহর হাবিবের দোয়া সব মানুষের জীবনের সত্য বোঝায় জীবন বস্তুর ঊর্ধ্বে জীবন স্রষ্টার নামে জীবন স্রষ্টার আলোকে এই মানুষ হিসাবে স্রষ্টার নামে জীবনের অস্তিত্ব বোঝায় আর যদি স্রষ্টার নামে জীবন না হয় সেটা নাস্তিক্যবাদী বস্তুবাদী মিথ্যার দাস জীবন হয়ে যায় এই বস্তুবাদ সব কিছুকে গ্রাস করে আছে বস্তুবাদ ছাড়া কোন চরম মিথ্যা নাই সকল মিথ্যার উৎস বস্তুবাদ এই বস্তুবাদ থেকে ইসলামের ছদ্মবেশী বাতিল ফেরকা ওয়াহাবিবাদ সালাফিবাদ শিয়াবাদ মুয়াবিয়াবাদ খারেজিবাদ তৈরি হয়েছে এই বস্তুবাদ থেকেই ধর্মের নামে অধর্ম উগ্রবাদ খুনি জালেম সন্ত্রাসী ধারাগুলো তৈরি হয়েছে এই বস্তুবাদ জাতীয়তাবাদ বস্তুগত জাতীয়তাবাদের মাধ্যমে কায়েম থাকে বস্তুবাদী ইমানদার হতে পারে না বস্তুবাদের অনুসারী হলে কলেমা অস্বীকার হয় তাহলে বস্তুবাদী হলে জীবন অস্বীকার হয় বস্তুবাদ নাস্তিকতাবাদের একটা কলা কৌশল মাত্র তাই শুধু ইমানদার দাবি করলে নয় মানুষ দাবি করলেও বস্তুবাদী নই বলতে হবে বড় ভাই আমি মানুষ তাই আমি বস্তুবাদী নই আমার জীবন বস্তুর ঊর্ধ্বে সব সৃষ্টির ঊর্ধ্বে আমার জীবন কেবল স্রষ্টার নামে স্রষ্টার আলোকে হতে হবে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবন না হলে ইমানই সত্তা দূরের কথা মানব সত্তাও হতে পারে না আজকে পৃথিবীতে ইমানদার দাবি আছে কিন্তু ইমানই সত্তা নাই ইমানই দৃষ্টি নাই ইমানই চেতনা নাই ইমানের ব্যাখ্যা নাই ইমানের রাজনীতি নাই ইমানের চেতনা নাই আর সেই চেতনাকে ইমানি চেতনা ইমানের রাজনীতি ইমানের দেওয়া জীবন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা নিয়ে আসার যে ইমানের দায়িত্ব ইমানের কর্তব্য খেলাফতে ইনসানিয়াত খেলাফতে ইনসানিয়াত অস্বীকার করলে কলেমা অস্বীকার হবে আল্লাহর নামে জীবন অস্বীকার হবে রাসালাত ভিত্তিক জীবন অস্বীকার হবে রাহমাতুল আলামিন অস্বীকার হবে রাব্বিল আলামিন অস্বীকার হবে আল্লাহর কোরআন অস্বীকার হবে খেলাফতে ইনসানিয়াত মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া কে দিয়েছেন স্বয়ং আল্লাহ দিয়েছেন কে কায়েম করেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল কায়েম করেছেন তাই খেলাফতে ইনসানিয়াত অস্বীকার করলে বিপরীতে গেলে সকল নবী রাসূলের বিরুদ্ধে যুদ্ধ হবে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যুদ্ধ হবে বদর উহুদ সিফিন কারবালার শহীদ মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধ হবে তাই আমাদেরকে মানুষ দাবি করতে হলেও পৃথিবীতে ইনসানিয়াত বুঝতে হবে জীবন বুঝার আপার নাম ইনসানিয়াত বিপ্লব জীবনের অধিকার স্বাধীনতা ফিরে পাওয়ার বিপ্লবের নাম ইনসানিয়াত বিপ্লব আর সকল মিথ্যা জুলুম অবিচার খুন পাশবাজা থেকে মুক্তির নাম ইনসানিয়াত বিপ্লব তাই ইনসানিয়াত বিপ্লব বাদ দিয়ে খেলাফতে ইনসানিয়াত বাদ দিয়ে ইসলামকে রাজনৈতিক বলে বা নিজেকে রাজনৈতিক বলে কলেমা কোরআন হবে না মুসলিম দাবি হবে না মানুষ দাবি হবে না ধর্মের অনুসারে দাবি হবে না একটা জিনিসই হবে সেটা হলো বাতিল জালেম অপশক্তির দালালি আবু জেহেল আবু লাহাব থেকে শুরু করে সকল মিথ্যার ধারকের দালালি খুনিদের দালালি
জুলুমের দালালি পাশাপাতার দালালি এবং মিথ্যা জুলুমকে আল্লাহ আল্লাহর হাবিবের দুশমনদেরকে দিন মিল্লাত মানবতার দুশমনদেরকে জীবিত রাখার কায়েম রাখার তাদের হাতে জীবন জগৎ তুলে দেওয়ার যে প্রক্রিয়া সেটাই হলো রাজনৈতিক প্রক্রিয়া তাই ইসলাম কে বুঝলে অরাজনৈতিক বলা যাবে না এবং বাতিল ফেরকার কিংবা বস্তুবাদী রাজনীতিও করা যাবে না অরাজনৈতিক বলে বস্তুবাদের দালালি করে বাতিল ফেরকার দালালি করে এই এখন যে যুদ্ধ খুন জুলুম অবিচার চলছে এই অবস্থায় নীরব নির্বিকার থেকে কোন নামাজ রোজা কবুল হবে না মুসলিম দাবি মিথ্যা হয়ে যাবে বিশ্বাসঘাতক হয়ে যেতে হবে তাই আমরা ইমানদার মাত্রেই দুনিয়ার প্রতিটি ইমানদার ভাই বোনকে মানুষ দাবিদার ভাই বোনকে যদি স্রষ্টার নামে জীবন স্বীকার করা হয় মানবতা স্বীকার করা হয় খুন জুলুম অবিচারের বিরুদ্ধে যদি আমাদের অবস্থান হয় তাহলে ইনসানিয়াত বিপ্লবে আসতে হবে খেলাফত ইনসানিয়াত মানব সত্তা মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া কায়েম করতে হবে আর না হলে খুন জুলুমের বিরুদ্ধে শোক করে লাভ নাই আজকে ইসরায়েলে দেখুন কিভাবে শিশুদেরকে হত্যা করছে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের পররাষ্ট্র বিষয়ক ডেপুটি ডাইরেক্টর মিস্টার স্টুয়ার্ট গতকাল বলেছেন যে আমরা বলছি ইসরায়েল বলে নাই আমরা ওরা একাকার যে আমরা মাত্র 4000 শিশুকে হত্যা করেছি যেটা ইজ নট এনাফ যে এটা যথেষ্ট নয় উই শুড কিল মোর মুসলিম কিডস যে আমরা 4000 শিশুকে হত্যা করে আমাদের রক্ত পিপাসা মিটে নাই আমরা সব মুসলিম শিশুকে হত্যা করতে চাই সব মুসলিমকে হত্যা করতে চাই এই হচ্ছে ওদের অবস্থা আর সেটা কেন পারে এই খুনিরা খুনিদেরকে ক্ষমতায় কারা পাঠিয়েছে ক্ষমতার বলে খুনিরা এগুলা খুন করছে রাষ্ট্র ক্ষমতার বলে খুনিরা আজকে খুন করছে এই রাষ্ট্র ক্ষমতা ওদের হাতে কিভাবে গেল আমরা প্রণবীর শুভাগমন ঈদ আজমের সাথে বেইমানি করে লিউজ হিরা হুয়ালা দিনে কুল্লিহির সাথে বেইমানি করে বদরহ সিফিন কারবালার শাহাদাতের রক্ত মোবারকার সাথে বেইমানি করে আমরা বাতিলের রাজনীতি করি আমরা অরাজনৈতিক গণ্ডিবদ্ধ হয়ে যাই আমরা বাতিলের কাছে নিজের জীবনকে বিকিয়ে দেই আমরা বাতিলকে ভোট দেই ভোটের সাথে ইমান সরাসরি জড়িত বাতিলকে ভোট দিলে সে প্রেমের উম্মত নয় সে আল্লাহর বান্দা নয় বাতিলকে যে ভোট দেয় সে বাতিলের দাস সে ফেরাউন নমরুদের উম্মত সে আবু জাহেল আবু লাহাবের উম্মত সে মুয়াবে ইজুদের উম্মত সে পৃথিবীর সকল খুন জুলুমের সাথে জড়িত আজকে ইসরায়েলে দেখেন একটা শিশু মা মা করে কান্না করতেছে দুধের শিশু একটা শিশু মায়ের লাশ ধরে ধরে দৌড়াচ্ছে মা মা করে ডাকছে শিশু মায়ের কবরে গিয়ে কান্না করছে মা উঠো আমাকে ভাত দাও এই খুনের সাথে যারা আজকে রাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ যারা বস্তুবাদের দালালি করে যারা মুলুকিয়তের দালালি করে যারা বাতিল ফেরকার দালালি করে যারা আহলে সুন্নতের নামে মুয়াবেজদের খারেজি ধারার দালালি করে তারা সবাই জড়িত আজকের পৃথিবীতে এক গোষ্ঠীর রাজনীতি এক ধর্মের নামে এক জাতীয়তাবাদের নামে যে গোত্রবাদী গোষ্ঠীবাদী কুফর খুন জুলুমের যে অপরাজনীতি কুফর খুন জুলুমের যে চরম ক্ষতিকর রাষ্ট্র সত্য এবং জীবনের বিরুদ্ধে যে খুন জুলুমের রাষ্ট্র ব্যবস্থা মুলকিয়ত তা ইসলামের নামে মুসলিম ভেষে সর্বপ্রথম কায়েম করে মুয়াবিয়া আলাইহিল নাম আর তা থেকে রক্ষার জন্য তার রুখে দেওয়ার জন্য তা থেকে ইসলাম মুসলিম মিল্লাত সমগ্র মানব মণ্ডলীকে
রক্ষার জন্য বুকের রক্ত মুবারক ঢেলে দিয়েছেন কারবালার ময়দানে ইমামে আকবর রাদিয়াল্লাহু তাআলা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা নহু এভাবে সমস্ত শহাদায়ে কেরাম আমরা যদি তাদের গোলাম হই তাহলেই আল্লাহ আল্লাহর হাবিবের হতে পারবো খেলাফত বাদ দিয়ে খেলাফত বাদ দিয়ে কোন আহলে বায়াত হয় না খেলাফত বাদ দিয়ে সাহাবায়ে কেরাম হয় না খেলাফত বাদ দিয়ে খুলাফায়ে রাশিদিন হয় না খেলাফত ইনসানিয়াত বাদ দিয়ে নবীদের নবীদের উপরে বিশ্বাস হয় না খেলাফত ইনসানিয়াত খেলাফত আরদি খেলাফত ইসলাম বাদ দিয়ে কেউ আল্লাহর বান্দা প্রেমের উম্মত হয় না আমরা আজকে বাতিল ফেরকা বস্তুবাদ দিনে বাতিলের দালালি করে মুসলিম দাবি করি প্রেমের উম্মত দাবি করি এটা মিথ্যা এটা ধোঁকা এটা মুনাফিকি এটা প্রতারণা এটা বাতিলের দালালি তাই আমরা দুনিয়ার সব মুসলিম ভাই বোনকে বলতে চাই যদি কুফর জুলুমের উৎখাত চান যদি এই খুন জুলুম অবিচার থেকে নিজের এবং মুসলিম মিল্লাতের এবং সব মানুষের সব শিশুর মুক্তি চান তাহলে একমাত্র পথ ইনসানিয়াত বিপ্লব আসুন আমরা বস্তুবাদ ত্যাগ করে আসুন আমরা বস্তুবাদ ত্যাগ করে মানুষ হই বস্তুবাদ ত্যাগ করে আমরা মানুষ হই বস্তুবাদ ত্যাগ করে আমরা মুসলিম হই আমরা আকীদা আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে ইসলামের পূর্ণাঙ্গতা কবুল করে মুসলিম হই আমরা সর্ব বাতিল থেকে মুক্ত হয়ে মুসলিম হই আসুন স্রষ্টার ভালোবাসায় সৃষ্টিকে ভালোবেসে সব ধর্মের মানবিক মূল্যবোধের রাজনীতি রাষ্ট্রনীতি বিশ্বনীতি মানবতার দুনিয়া কায়েম করে আমরা তখন যে কোনো ধর্মের অনুসারীরা স্রষ্টাভিত্তিক ধর্মের অনুসারে দাবি করতে পারবেন আর নইলে ধর্মের নামে শয়তানের ধর্ম হবে এভাবে মানবিক মানুষ দাবি করতে হলেও মানবতার মুক্তি সংগ্রাম মানবতার রক্ষার সংগ্রাম মানবতার স্বাধীনতার সংগ্রাম সব মিথ্যা জুলুম খুন পাশবতা থেকে সব মানুষের অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা রুটি রুজির সংগ্রাম ইনসানিয়াত বিপ্লবে আসতে হবে আর না হয় মানুষ দাবি মিথ্যা হবে আর না হয় ওই ইসরায়েলি সেনাবাহিনীর ওই যে ওই যে ওই যে খুন ওই যে ব্যালেট ওই যে গুলি কামান বোম সেখানে আপনিও জড়িত আমরা আমি সুপার আম্মিকে নিয়ে এই গতকালও দেখলাম একটা একটা ছোট শিশু ঘরে ক্যামেরা ছিল দুইটা ছোট শিশু একেবারে দুই বছর আড়াই বছরের শিশু ইসরায়েলি আর্মিকে দেখে দৌড়ে পালাচ্ছে আর এই এই পিছন থেকে গুলি করতেছে দুইটা দুই তিন বছরের বাচ্চাদেরকে এটাই ইসরায়েলিদের বিরক্ত দুই বছরের তিন বছরের শিশুকে গুলি করছে এই গুলির পিছনে যারা বস্তুবাদকে ভোট দেয় যারা বস্তুবাদী রাজনীতি করে যারা বাতিল ফেরকার রাজনীতি করে যারা অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ থাকে যারা এই এই হামলা থেকে বাঁচানোর পথ ওয়ার্ল্ড সুনি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যান রেভলিউশনে নাই তারা সবাই জড়িত তাই আমরা শুধু শোক করলে হবে না দুঃখ করলে হবে না আমরা শুধু মোনাজাত করলেও হবে না আমরা ফিল্ডে থেকে মোনাজাত করলে আল্লাহ শুনবেন আল্লাহ নবী শুনবেন ফিল্ডে না থেকে ইনসানিয়াত বিপ্লবে না থেকে আমরা মোনাজাত করলে সে মোনাজাত আল্লাহর কসম কখন আল্লাহর কাছে পৌঁছবে না কখন আল্লাহ হাবিবের শাফায়াত হবে না তাই আসুন আসুন আমরা আমরা নিজের ইমান বাঁচাই দিন বাঁচাই জীবন বাঁচাই নিজেকে রক্ষা করি নিজের মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করি সব মানুষ ভাই বোনকে আমরা রক্ষা করি রক্ষার একটা পথ একমাত্র ইনসানিয়াত বিপ্লব আমরা পৃথিবীতে মুসলিম এবং অমুসলিম মানবতায় বিশ্বাসী তার যে মানুষগুলো আছি আমরা একশো ভাগের এক ভাগ মানুষ যদি ইনসানিয়াত বিপ্লবে আসি এক বছরও লাগবে না সারা দুনিয়া মানবতার দুনিয়া হয়ে যাবে সারা দুনিয়া ভালোবাসার দুনিয়া হবে শান্তির দুনিয়া হবে ইজ্জত নিরাপত্তা অধিকারের দুনিয়া হবে সব শিশুর হাসি আনন্দের শান্তি নিরাপত্তার দুনিয়া হবে কাউকে এই আতঙ্কে কাটাতে হবে না এই এই গাজার মধ্যে আজকে এক মাস ধরে পানি নাই বিদ্যুৎ নাই খাবার নাই ওষুধ নাই
হাসপাতালে পর্যন্ত বোমা ফেলতেছে যখন আহতকে আহতকে অ্যাম্বুলেন্স করে নিচ্ছে অ্যাম্বুলেন্সে পর্যন্ত বোমা ফেলছে আর এই যুদ্ধ বন্ধ করার জন্য রাষ্ট্রসংঘের মধ্যে যখন প্রস্তাব আনা হলো আমেরিকা ভেট দিল ইংল্যান্ড ভেট দিল যে না খুন জুলুম চালিয়ে যাও হে ইসরায়েল তোমার সাথে আমরা আছি নাউজ বিল্লাহ এইভাবে ইসরায়েল সারা দুনিয়া এখন ইসরায়েল হয়ে গেছে আর তা থেকে যদি বাঁচতে হয় দুনিয়াকে যদি রাব্বুল আলামিনের রববিয়তের দুনিয়া বানাতে হয় এবং রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি রহমাতের দুনিয়া বানাতে হয় তাহলে একমাত্র উপায় ইনসানিয়াত বিপ্লব খেলাফত ইনসানিয়াত আর তা যদি আমরা গড়ে তুলি তাহলে আমরাই হব সমাপ কিয়ামত পর্যন্ত সব মানুষের মুক্তির সৈনিক মুক্তির দিশারি আবার দুনিয়ার দুনিয়ায় আবার সত্য আর জ্ঞানের ধারা প্রবাহিত করার দুনিয়ার সব মানুষের ইজ্জত নিরাপত্তা অধিকার স্বাধীনতা রক্ষার শান্তি ন্যায় মানবতা ভালোবাসার দুনিয়া আবার গড়ে তোলার আমরা সবাই যেন দিশা হিসাবে উদ্ধারকারী রক্ষক হিসাবে মানবতার মুক্তি সংগ্রামের মুক্তিযোদ্ধা হিসাবে আমরা যেন সবাই কাজ করি এই আহ্বান রেখে আজকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জীবন স্রষ্টার দান মানবতা রাসূলের দান মানবতা রাসূলের দান জীবন স্রষ্টার দান আহত বিবেকের আর